সিএসআরএম টিভি সিলেকশন এক্সপ্রেস আজ আছে টাঙ্গাইল এক আসনে, সেখানে আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন, আমরা সেখানকার তথ্য জেনে আসি। সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ডিভিসি ইলেকশন এক্সপ্রেস সারাদিন ছিল টাঙ্গাইল আসনে, মধুপুর এবং ধনবাড়ি এই দুই উপজেলা নিয়ে টাঙ্গাইল এক আসন গঠিত। এবং আজকে আমরা সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, বিএনপি সবার সাথে কথা বলেছি এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথা জেনেছি। সাধারণত রাত নয়টা নিউজে আমরা সংসদ সদস্যকে যুক্ত করার চেষ্টা করি, কিন্তু তিনি অসুস্থতার কারণে আজ আমাদের সাথে যুক্ত হতে পারেননি। এই আসনে সংসদ সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রী, উনি অসুস্থ বলে আজ আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি। সেই জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাধারণ সম্পাদক ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগ। আমি তার সাথেই কথা বলব এবং তার কাছ থেকে এই রাজনীতির হালচাল জেনে নেব। আপনার কাছে সাধারণ মানুষের কিছু প্রশ্ন রয়েছে, আপনি রাজনীতির সঙ্গে যেহেতু জড়িত সেই জন্যই আমার প্রশ্নগুলি করা, যে হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায় দেখা যায় যে মন দখল কিংবা হচ্ছে কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেগুলো হয় না, কিংবা অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত, এই বিষয়গুলোকে আসলে আপনি একজন রাজনীতিক হিসেবে কিভাবে দেখবেন কিংবা কি বলবেন? আমাদের এই সংসদে আসলে হল করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিত্বে এবং তার স্মার্ট বাংলাদেশ গড়া বিনির্মাণের যে প্রত্যয় সেই প্রত্যয়কে সামনে রেখে ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মহোদয় এই ধনবাড়ির মতো করে বিভিন্ন সুদীমহ রাজনৈতিক নেতৃবৃন্দ একদম দলের উর্ধ্বে উঠে এইসব বিষয়ে উনি এইসব সম্পর্ক নিরসন করার জন্য সর্বক্ষণ চেষ্টা করছেন এবং সম্পূর্ণ সফল হয়েছেন, এ কথা পূর্বে কথা ঠিক না, তবে অধিকাংশ ক্ষেত্রেগুলি সফল হয়েছে এটা আমাদের এলাকাবাসী আমরা সবাই জানি এবং এটাই সত্য। আচ্ছা, আপনি যখন প্রসঙ্গটি নিয়ে এলেন আমি বলতে চাই যে ওনার নামে অভিযোগ রয়েছে, মন্ত্রী থাকলে ভালো হতো, যে আত্মীয়তার ওনার নামে মানে আত্মীয়দের উনি অগ্রাধিকার অনেক ক্ষেত্রেই দিয়ে থাকেন, সেটি হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য ক্ষেত্রে হোক। এই অভিযোগ আসলে আপনি তো ওনাদের সাথে মানে ওনার সাথে রাজনীতি করেন বা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, কি বলবেন এই সংশ্লিষ্ট বিষয়ে? ওনারা যদি একটু চিন্তা করতে হচ্ছে কাদের নিয়ে কথাগুলো বলছে, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের আত্মীয় স্বজন আছে সব সব ক্ষেত্রে তেমন না, তবে যারা আছে রাজনৈতিক কর্মকর্তা যারা আছে তারা কিন্তু যার যার বলেই এবং ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মহোদয় এমপি হওয়ার আগে থেকে কিন্তু আজকে যারা আছেন তারা আত্মীয় ওনাকে রাজনৈতিক পরিবার এবং রাজনৈতিকভাবে কিন্তু ছোটকাল থেকে ছাত্রলীগ করার থেকে শুরু করে আওয়ামী যুবলীগ আওয়ামী লীগ করা এবং প্রত্যেকটি মানুষ রাজনৈতিক মানুষ এবং ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি হওয়ার পরে ওনার আত্মীয় স্বজন বা পরিবারে কেউ রাজনীতি আসছে বা এরকম কেউ না। এই এলাকায় কি কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে? আমি যদি বলি এই আসনটির কথা, অর্থাৎ অনেকেই অভিযোগ করছেন যে মধুপুরে তেমন উন্নয়ন হয়নি, ধনবাড়িতে হয়েছে, কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। তো আপনি তো আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনাদেরও তো কিছু দায়বদ্ধতা থাকে, আপনি কি আসলে কি দেখছেন? আজ থেকে 15 বছর আগে আগে যদি আমরা চলে যাই তাহলে দেখা যাবে আমাদের এই ধনবাড়ি পুনঃ বিনিয়োগ যেমন যেমন আমার নিজের বিনিয়োগ মুসুর সেই মুসুরটি বিনিয়োগে 1 ইঞ্চি রাস্তাও পাকা ছিল না। এক্সপার্ট এক্সাম্পল এরকম অনেক ইউনিয়ন ছিল যে আজ থেকে 15 বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত ম্যাক্সিমাম ইউনিয়নে কোনো রাস্তা পাকা ছিল না এবং অধিকাংশ ব্রিজ কারবার ছিল না, মানুষ সাঁকুই পার হইত, খুব কষ্ট হতো, বৃষ্টির দিনে অনেক সময় আমরা দেখেছি বৃষ্টির দিনে মানুষ স্যান্ডেল। আপনি বলছেন যে রাস্তাঘাটে উন্নয়ন হয়েছে, আমার সবশেষ প্রশ্ন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে আপনাদের প্রস্তুতি কেমন, সেই ক্ষেত্রে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আসলে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে? ইনশাল্লাহ আমি একটা বিষয় শুনেছি আজকে ধনবাড়ি মধুপুরে আমরা যারা আছি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত আমি অত্যন্ত ধ্যানহীন কণ্ঠে বলতে পারি আজকে ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক লীগ সহ একদম তৃণমূল পর্যায়ে আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ খুবই সুসংগঠিত একটি সংগঠন। জ্যেষ্ঠ জনরা শেখ হাসিনা তার যে সুনির্দিষ্ট যে দিক নির্দেশনা সেই নির্দেশনা আলোয় আলোকিত হয়ে আমরা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এই জনপদে একজন প্রিয় মানুষ ধনবাড়ির মতো একজন কাঙ্ক্ষিত পুরুষ তাকে ঘিরে আমাদের নানান স্বপ্ন আমরা সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আগের থেকে স্মার্ট বাংলাদেশ আবারও তাকে আপনারা দেখতে চান, এটাই হচ্ছে বিষয়। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের
সিএসআরএমডি সিলেকশন এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে আমরা সারাদিন ছিলাম টাঙ্গাইল এক আসনে এবং সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের ভাবনার কথা শুনেছি। আগামীকাল কথা হবে টাঙ্গাইল দুই আসন নিয়ে। সবাই ভালো থাকবেন।